আমরা এখন বোটে উঠছি, বোটে পানি ডিভাইন। আমরা আছি এখন ডিভাইনে, সবাই যাচ্ছে ডিভাইনে। আমি নিয়ে এসেছি দলস্থি বন্য হাতি যা আছে। আপনারা দেখেন কিরকম বনে জঙ্গলে বন্য হাতি এবং দলস্থি। ডিভাইনে যাচ্ছে এখন, বুঝতে বন্য প্রাণী লই আসছি দলস্থি আর হাতি। এই যে দেখেন এখন দেখেন বনে জঙ্গলে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখেন বনে জঙ্গলে কিভাবে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতিগুলা এবং জলস্থি। আপনারা ডিভাইনে আসলে পাবেন এরকম বন্য হাতি জলস্থি। আল্লাহ হচ্ছে আবাসিক ঘর, এখানে টুরিস্টের গেস্ট যারা আসে তারা এখানে ঘর ভাড়া নিয়ে থাকে। এক একটা ঘর 5,500, 6,000, 7,000 একদিনের জন্য। টুরিস্টদের জন্য পর্যটক এখানে আসে। ও আমি হাঁটতে হাঁটতে অনেক হয়রান হয়ে গেছি। সে ঘরের সিঁড়ি উপরে ঘর, একটা দ্বীপের মতো এরিয়াটা, একটা দ্বীপের মতো ট্রলারে আসতে হয়। ওদের নিজস্ব বোট আছে, আমাদেরকে বোটে করে নিয়ে আসছে। ভিতরে পার্কের মতো সিস্টেম করছে, সুন্দর ঘর। তারপর আমরা পার্কের মতো হাঁটতেছি। এখানে এসি রুম পাওয়া যায়, এসি। এই ঘরগুলোতে এসি আছে, যে যেমন নিতে চান। আমরা আছি এখন ডিভাইন লেক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইন লেক। আমরা এখন লেকে রিসোর্টে আসছি।
এটা হচ্ছে দিবাইনের অফিস, এটা হচ্ছে অফিস রুম দিবাইনের, এটা হচ্ছে লেক পার। আমরা পানের দিকে যাচ্ছি, দেখাচ্ছে ডিভাইনের লেক। এখানে গেস্টরা আসলে বসে, আসছি ঘুরতে। আপনারা যদি ডিভাইনে আসেন, রাঙ্গামাটি এস্টেট ডিভাইন, আপনারা ইউটিউবে, ফেসবুকে, গুগলে অনলাইনে চার্জ দিলে পাবেন ডিভাইন, রাঙ্গামাটি ডিভাইন। ডিভাইনের পরিবেশ অনেক চমৎকার এবং সুন্দর করে একটা মেক করেছে। খাওয়ার জন্য টক, এই ফলটা অনেক টক, কামরাঙার মতো টক। জি আঙ্কেল, কি খাওয়া যায়? যারা চিনেন এই ফলটা, আপনাকে এই ফলটা চিনেন, অনেক টক খেতে। দেখেন আমরা এই ফলটা খাচ্ছি, এটা অনেক টক। এই সমস্যা হলে এরকম বাড়িতে খাইতে তো মন চায়, তুমি এখন খাই নিয়ে না ফাড়াই দিয়ে মোবাইলে, তুমি মোবাইলে ফাড়াই দিয়ে অনেক টক। আমরা আছি ডিভাইন লেকে, আপনারা গুগলে অনলাইনে ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পাবেন ডিভাইন লেক রাঙ্গামাটিতে। আমরা ডিভাইনের লেক পারে বসছি, অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যদি কেউ আসেন তাহলে গুগলে, ফেসবুকে, ইউটিউবে সার্চ দিতে পারেন ডিভাইন লেক রাঙ্গামাটিতে। ভালো আছে, ভালো আছে, ভালো আছে।